আঙ্গুরও অসুবিধে হয়ে গেছে। বাড়িতে আসি পানি মধ্যে, আমি খাওয়া দাওয়া একবেলা করে খাই, আন্দাবাড়ি করা হয় না। ঘরে উঠছে পানি, অসুবিধা হয়, বাইর হন যায় না, পাক শাক করা যায় না, ক্ষয়ক্ষতি। এমনি এমনি পানি নদী ভাঙতেছে, আবার পানিও বাড়ছে, ঘরে উঠছে, এমনি চলাফেরাও সমস্যা। আমরা খুব ভালো না, পানির মধ্যে খুব অবস্থা কাহিল না, পানির মধ্যে চলাফেরা করা হয় না। মনে করেন যে খাওয়া দাওয়া কষ্ট, আন্দাবাড়ি কষ্ট, একবার জিলে আন্দি সাতবার আন্দা হারি না, এরকম পোলাহানের পড়াশোনার কষ্ট, ব্যাগ দিকে কষ্ট। হ বাড়িঘর থেকে গেছি গা, ভাঙ্গা বাড়িঘর নদীও ভাঙ্গে। ভোহাপুর উপজেলার চারটা ইউনিয়নে, তার ভিতরে দুইটা ইউনিয়ন বিশেষ করে অর্জুনা এবং গাপসারা, এখানে বন্যায় দুর্গত মানুষের সংখ্যা বেশি। প্রাথমিকভাবে আমরা যে তালিকা পেয়েছি, এখানে 2500টি পরিবার, প্রায় 2500 পরিবার বন্যায় দুর্গত অবস্থায় আছে। আর এখানে আমরা ইতিমধ্যে ত্রাণ সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত যে ত্রাণ সামগ্রী আছে সেগুলো আমরা বিতরণ করেছি। গতকাল সমন্বিত জেলা প্রশাসক মহোদয় উনি বিতরণ করেছেন, মাননীয় সংসদ সদস্য মহোদয় উপস্থিত ছিলেন। আজকে আমরা গাপসারা ইউনিয়নে আসছি, এখানে বিতরণ করছি। একই সাথে আমরা এখানে পানির জারও দিচ্ছি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এটাও বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। এবং পানির জার এবং ট্যাবলেট এবং ত্রাণ সামগ্রী, এগুলোর পর্যাপ্ত মজুত আছে। আমরা সকল পরিবার যারা বন্য দুর্গত আছে তাদের মাঝে ত্রাণ সামগ্রী, পানির জার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দেব। এর ভূয়াপুর উপজেলায় ছয়টি ইউনিয়নের মধ্যে দুইটি বেশি বাকি, গাপসারা এবং অর্জুনা, এই বেশি পানি পানিতে ডুবে আছে মানুষ। আর গোবিন্দ আসি এবং নিকরাই লক্ষ্মী সংসার আছে এই অন্তর্ভুক্ত। আমরা আসলে যার যার অবস্থানে থেকে খোঁজখবর রাখছি সবারই, এবং সরকারিভাবে আমাদের ইউনো মহোদয়ের আগে অজিও ব্যাগের ব্যবস্থা করেছেন। গতকালকে আমাদের জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন, আমাদের এমপি মহোদয় ছিলেন, আমরা ইউনো মহোদয় ছিলেন, চেয়ারম্যান সাহেব সবাই ছিলেন। আমরা ওজন ইউনিয়নে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, তারপর আমরা চাউল দিয়েছি, ডাল ছিল তার সাথে, এভাবে দিয়েছি। আজকে আমরা এখানে গাপসারে এসেছি, যতটুকু পারি আমরা আজকে দিয়ে অন্তত সান্ত্বনা তাদেরকে দিব। ইনশাল্লাহ আমি মনে করি যে ওনাদের ত্রাণের অভাব হবে না, ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আমরা ব্যবস্থা করতে পারবো। আমরাও যারা জনপ্রতিনিধি আছি, কিছু কিছু তারা যারা আমাদের সাথে যোগাযোগ করতেছে, যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করছি এবং তাদের আশ্বাস দিচ্ছি। আজকে আমার ইউনিয়নটা হলো আসলে নদীর মাঝখানে, এখানে প্রতি বছরই অনেক বড় বড় বন্যা হয়, বেশি বন্যা হলে আরও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের সবচেয়ে ক্ষতি হলো এই গাপসারা ইউনিয়নটি হলো ভোহাপুর উপজেলার মধ্যে, এটা হলো কৃষি ভাণ্ডার ইউনিয়ন বলা চলে। এখানে কৃষকরা যে উৎপাদন করে কৃষি, যে সকল এটাই দিয়ে ধরতে গেলে আমার ভোহাপুর উপজেলার সকলের খাদ্য সঞ্চয় হয়। তো আজকে সবচেয়ে আমাদের ক্ষতি হলো বন্যায় প্রত্যেকটা বাড়িতে পানি উঠছে, এবং আমার ইউনিয়নে প্রতি বছর তিনটি চারটি করে গ্রাম যমুনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এইটা বর্ষার পরে আমাদের সরকার এবং আমাদের ইউনো মহারের মাধ্যমে, ডিসি সারের মাধ্যমে, এমপি মহারের মাধ্যমে, যাতে আমরা এখানে বন্যার পরে আমাদের স্থায়ী কোনো সমস্যা সরকার সমাধান করে, এবং আমাদের এই বাড়িগুলো ভাঙতেছে এলে সরকারের বরাদ্দ একটা বরাদ্দ থাকে, যাতে আমরা এই বাড়িগুলো পরবর্তী পাশের চরে গিয়ে বাড়িগুলো মাটি বরাদ্দ করে উঁচু করতে আবার নতুন করে বাড়ি করতে পারি। এটা হলো আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমার দাবি। আমরা